ভিতরে দাইলে সাইলে উতরাইলে গশই সেই উতরা নিমো। সমাজ কল্যাণ মন্ত্রী সঙ্গীতের বড্ড সমঝদার, মাঝে মধ্যেই গান শুনেন, সুযোগ পেলে শোনাতেও ভুল করেন না। গান গাওয়া অবশ্য দোষের কিছু নয়, কিন্তু বিপত্তিটা তখনই বাধে যখন একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হয়ে প্রায় সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি অশালীন বক্তব্য দেন, করেন অশ্লীল অঙ্গভঙ্গি। আমি যদি ক্যাবিনেট থাকতাম আরো শাসিত করলাম, রস বার করে ছাড়িয়ে দিলাম সাংবাদিক। মন্ত্রীর এমন বক্তব্যে সভাপতি ক্ষুব্ধ সাংবাদিক সমাজ। মন্ত্রিসভার সদস্য মহসিন আলী তার বক্তব্যের পক্ষে সাফাই গাইতে গিয়ে জড়িয়েছেন প্রধানমন্ত্রীকেও, আর এসব করে তিনি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন বলে মনে করেন সাংবাদিক গোলাম সারোয়ার। সুস্বাস্থ্যের অধিকারী এবং অনেক বিশাল বপুতার স্বাস্থ্যগত সমস্যা, কিন্তু মানসিক সমস্যা আছে কি না আমার মনে হয় সুস্থ লোকের পক্ষে মন্তব্য করা সম্ভব নয়। তিনি প্রধানমন্ত্রীকে যেভাবে উদ্ধৃত করেছেন আমি বিশ্বাস করি না প্রধানমন্ত্রী কথা বলতে পারেন। সুতরাং তিনি কোনো কিছু, এবং এটা যদি বলেও থাকেন কিন্তু রাষ্ট্রীয় গোপনীয়তার ব্যাপার আছে, সেটা এভাবে তিনি বলতে পারেন না। সুতরাং আমি মনে করি তার সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার, তার নিজেই গ্রহণ করা দরকার, যেহেতু তিনি অনেক অনেক বিতর্কিত হয়ে গেছেন। বিদ্রুপ প্রকাশে বিশ্বব্যাপী শক্তিশালী ও জনপ্রিয় মাধ্যম হল কার্টুন। প্রকাশ্যে ধূমপান, অনুষ্ঠানে ঘুমিয়ে পড়া এবং অশালীন বক্তব্য দিয়ে মহসিন আলী এখন আলোচনার সমালোচনার তুঙ্গে। দেখা যাচ্ছে যে উনি পাবলিক প্রেসে বলতেছেন, উনি তো এরকম কোনো ইয়াতে না যে প্রাইভেট কোনো কিছুতে বলতেছেন, উনি পাবলিক প্রেসে কী বলতেছে এটা সম্পর্কে তার অ্যাওয়ার হওয়া দরকার। মনোরহস্য নিয়ে পড়াশোনা আর গবেষণা চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগে। এই বিভাগের শিক্ষক ডক্টর মাহমুদুর রহমানের সাথে আলাপকালে তিনি বলেন, বারবার দুঃখ প্রকাশ করে আবারও একই কাজ করা মানসিক সুস্থতার লক্ষণ নয়। তো যেদিন ওনার ফিটনেস বেশি সেদিনই যেন উনি পাবলিককে ফেস করেন তাহলেই ভালো হবে, আর ফিটনেস যেদিন থাকে না সেদিন দরকার হলে উনি রেস্টে থাকবেন, প্রয়োজনে যদি আমাদের সাহায্য নেন আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট এবং ওনার মেন্টাল ব্যালেন্স ফিরে আসতে সাহায্য করতে পারবো। মনোবিজ্ঞান বলছে গান নানামুখী চাপ কমায়। ডক্টর মাহমুদুর ও সাংবাদিক গোলাম সরোয়ার মনে করেন সরকারের উচিত নানামুখী চাপে থাকা সমাজ কল্যাণ মন্ত্রীকে আপাতত বিশ্রামে পাঠিয়ে দেয়া অথবা দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া। বিরাহসান, যমুনা নিউজ, ঢাকা।